নমস্কার ওয়েলকাম টু অবন্তিকাজ অবন্তিকাজকে সঙ্গে নিয়ে আমি কাকলি বাচ্চি এসে উপস্থিত হলাম এটা একটা আমাদের একটা কি বলবো একটা ভালো লাগার জায়গা আপনাদের সাথে আমাদের আজকে মানে যেদিন আমরা আসি একটা সম্পর্ক স্থাপন হয় এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া কালবাদে পরশু সরস্বতী পুজো কাজে সবাই আমরা মোটামুটিভাবে এখন এই পুজোর জোগাড়ে ব্যস্ত তার মধ্যে একটু সাজগোজও লাগে তাই আজকে মোটামুটিভাবে একটা সেই ধরনের শাড়ি রেখেছি যেটা আমাদের ফেস্টিভ্যালেও চলতে পারে আবার যে কোনো রিচুয়ালসে চলতে পারে একদম সরাসরি শাড়িতে যাচ্ছি আজকে প্রথম যে শাড়িটা দেখাবো আমি নিজেও সেই ধরনের শাড়ি পরে আছি এটা আমাদের সিগনেচার বলতে পারেন কাজের সিগনেচার শাড়ি এটা আমরা লাস্ট যত বছর অবন্তিকাজের জন্ম তত বছর ধরে এই শাড়িটা করে যাচ্ছি অনেক কালার কম্বিনেশন ডেভেলপ করছি কিন্তু এই ব্লগটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি কারণ এটা আমাদের ভীষণ সকলে চান একটা পাতা ব্লক যার একটা কিন্তু গোল্ড আর একটা কিন্তু কালারে ব্লক এইভাবে গেছে শাড়িটি কিন্তু ড্রাই ওয়াশ কোনোভাবেই হোম ওয়াশ নয় দেখুন আমিও কিন্তু পরেছি আপনারা আগে আমাকে দেখেছেন এই শাড়িটা পরতে কাজে শাড়ি কিন্তু একদম ঠিক থাকবে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে তার ব্লাউজ পঁয়ত্রিশশো পঞ্চাশ শাড়িটার দাম ভীষণ আরামদায়ক শাড়ি যারা পরেছেন তারা জানেন যারা পরেননি আমি বলবো একটা পরে দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শন মানে একটা সব মিলিয়ে একটা কিন্তু খুব সুন্দর লুক হয় আপনি কিন্তু পরশু দিনও এটা পরতে পারেন এই শাড়িটার সাথে এই ব্লাউজটা এই ব্লকেরই আমি কয়েকটা কালার কম্বিনেশন দেখাবো থ্রি ফাইভ ফাইভ জিরো এইবার যারা লাল পরবেন না একটু যদি তিল গ্রিন বা রামা গ্রিন চলতে পারে তার কোনো অসুবিধা নেই বা লাল পরলেও কিন্তু আরেকটা রঙ আমরা রাখতে পারি তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এইটা হচ্ছে তার ব্লাউজ একই রকম প্যাটারনে করা আমি জাস্ট ব্লকটা আর ব্লাউজটা দেখাচ্ছি আঁচলটাও অবশ্যই দেখাবো এটা কিন্তু ব্লাউজটা পুরো কটনে কটনে ব্লক করা আছে এবং এটার সাথে এটা মোটামুটি যারা আবন্তিকাজের সাথে আমার বন্ধুরা অনেক দিন ধরে আছে তাদের কাছে সকলের কাছেই আছে যারা একদম নতুন আমি বলবো একটা পরে দেখুন আশা করি আপনার আরও একটা রঙ প্রতিচ্ছা করবে মানে দিনের বেলার কোনো অনুষ্ঠানের জন্য এই শাড়িটা কিন্তু অনবদ্য খুব সুন্দর লাগে ইভেন সকালবেলা কোনো আপনার বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানেও সকালবেলা অনেকে নমস্কারই দিয়েছেন প্রণামই দিয়েছেন এই শাড়িটা কারণ ভীষণ সুন্দর শাড়ি আনকমন শাড়ি দেখলে পরলে সুন্দর লাগে এটা আরেকটা রং দেখাচ্ছি রয়্যাল ব্লুতে প্রত্যেকটাই দেখুন একই প্যাটার্ন শুধু রঙগুলো আলাদা কারণ এই শাড়িটি অনেক শাড়ির মধ্যে এই শাড়িটা কিন্তু আস্তে আস্তে এই মেটেরিয়ালটা এটা আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকেই কাজ করেন না এটার উপরে কাজেই আমরা এখনো এটাকে চেষ্টা করছি বাঁচিয়ে রাখতে যাতে করে এই উইভার ভাইও তার কাজটা বজায় রাখতে পারেন থ্রি ফাইভ ফাইভ জিরো প্রত্যেকটাই পঁয়ত্রিশশো দিচ্ছি যার যেটা পছন্দ যারা এখনো পরোনি আমি বলবো একটা রিকোয়েস্ট করব যে একটা একবারটি পরে দেখো হ্যাঁ অবশ্যই এটা কিন্তু মানে কোনোভাবেই বাড়িতে ধোয়া যাবে না এটা বাড়িতে ধোয়া শাড়ি নয় যে কোনো ব্লকের শাড়ি আমরা বলি এক মানে ড্রাই ওয়াশ করো আর এটা তো গোল্ড আছে তাই এটা ড্রাই ওয়াশ করতেই হবে তবে একটু যত্ন করে পড়লে কিন্তু খুব ভালোভাবে অনেক দিন পরা যাবে না ওয়াশ করে এবার এই আঁচলটা দেখিয়ে দিই একই রকম প্যাটার্নে করা আছে তাও একবারটি আঁচলটা দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলটা আর এটার সাথে এটা হচ্ছে তার ব্লাউজটা দামগুলো সকলেরই সেম থ্রি ফাইভ এবার একটা কালোতে এই ব্রাউন কালারের তসরের সাথে ব্ল্যাক ভীষণ সুন্দর লাগে আমার অনেক ইয়াং বন্ধুও কিন্তু এই শাড়িটা পরেছেন তারা পরে আমাদেরকে ফটো যখন দেন তখন আমরা দেখি শাড়িগুলো মনে হয় সত্যি বানানোটা সকলের জন্য সকলে পড়তে পারে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক অ্যান্ড গোল্ড আর এটা হচ্ছে তার ব্লাউজ ভীষণ সুন্দর লাগবে দেখতে আঁচলটা একই প্যাটার্নের আমি একটু আঁচলটাও একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের প্যাটার্ন দাম সেম থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটা এবার আরেকটা দেখাই এগুলো সব গোল্ডে দেখালাম যার মধ্যে ওই গোল্ডের ব্লকটা আছে সেরকম জাতীয় কিছু জিনিস আমি দেখালাম এটা আরেকটা দেখাচ্ছি পোলকা ডটসের বর্ডার তার সাথে পোলকা ডটসের ব্লাউজ যেরকম বর্ডার সেরকম ব্লাউজ ভেতরের ব্লকটা একটা কালারের একটা গোল্ডের আর আঁচলটাও কিন্তু এরকম পোলকা ডটসেরই আঁচল এটা পুরোটা এভাবে আঁচল পুরোটা গেল এটাও একই দাম থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ এই কটা শাড়ি দেখালাম পরে আবার কিছু আশা করি দেখাবো এবার একটু দেখাই যেহেতু বিয়ের সিজন চলছে অনেকের অনেক রকম ডিম্যান্ড থাকে যে যদি একটু সিল্ক কটনে কাঞ্চিতে কিছু হয় যেটা একেবারে কাঞ্চি ভরমের বা কাঞ্চিপুরম সিল্কেরই শাড়ি কিন্তু পিওর সিল্ক নয় সিল্ক কটন সিল্কের ওয়ার্ক আর কটনের ওয়েপট এইভাবে শাড়িটা তৈরি হয় কাজ কিন্তু পুরোটা হ্যান্ডলুম কাজ কিন্তু একেবারে যেরকম সিল্কের কাজ হয় সেরকমই কাজ এটা একটা পার্পলিশ রং তার সাথে একটা ফিরোজা কালারের বর্ডার আর ভেতরে বুটাগুলো কিন্তু একটা সিলভার একটা গোল্ডেন এইভাবে বুটাগুলো যাচ্ছে এবার আমি ব্লাউ আঁচলটা একটু দেখাই এটা হচ্ছে আঁচল আঁচলের নিচে চলে গেছে ব্লাউজ পিসটা একদম নিচে গেছে ব্লাউজ পিসটা এইভাবে গোটা শাড়িটা একবারটি একটু আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দাম হচ্ছে সিক্স ঠিক বললাম তো প্রতিমা সিক্স এই শাড়িটার দাম ভীষণ হালকা দেখুন আমি শাড়িটা একটু ধরে বুঝতে পারবেন যে আপনারা পরে কতটা কমফোর্টেবল ফিল করবেন এবার আর একটা সুন্দর রং অনেকগুলো রং দেখাবো যেটা সবগুলোই কিন্তু আমাদের ছোটরা বড়রা সকলেই পড়তে পারবে সকলের জন্য এটা কিন্তু একটা করে ভেতরে জরির স্ট্রাইপ আছে আর তার সাথে বুটা আছে দুটো সাইডে সেম সাইজের বর্ডার এখানে যেরকম সাইজ এখানেও সেরকম সাইজ রংটা একটা একটা বার্নিং ফ্লেম টাইপের কালার ভীষণ সুন্দর কালার লাল আর রাস্টের একটা কম্বিনেশন কালার কিন্তু এটা সকলের জন্য কালার আর আঁচলটা এর সাথে কন্ট্রাস্ট এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আঁচলটা কন্ট্রাস্ট এইটা হচ্ছে আঁচল এবং আঁচলের সাথে এই নিচের পোর্শনটা হচ্ছে ব্লাউজ এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন এবং এর জরির চেকটা একটু দেখিয়ে দিই যে এখানে একটা জরির স্ট্রাইপ যে টিস্যুর যে স্ট্রাইপটা আছে ওইটা একটু দেখিয়ে দিই ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আপনার বাড়িতে কোনো মানে বিয়ের অনুষ্ঠান থাকলে আপনি কিন্তু সেটা অনায়াসে দিতে পারেন আর একটা শাড়ি হতে পারে মেয়ের বা পুত্রবধূর জন্য তার তত্ত্বের শাড়ি সিক্স এইট ফাইভ জিরো সব কটারই দাম কিন্তু ওটারও যে দেখালাম সিক্স এইট ফাইভ জিরো এইটা কত দাম ডেফিনেটলি জানাবো সিক্স এইট ফাইভ জিরো প্রতিমা আচ্ছা এটাও সিক্স এইট ফাইভ জিরো এর বোধহয় ব্লাউজটা খোলা আছে না প্রতিমা আচ্ছা এটারও দেখুন কী সুন্দর কালারটা মানে ক্রস টোন টোনটা একদম ক্রস টোন একটা পার্পলের সাথে একটা গ্রিনের টোন বেশ ক্রস টোনটা কিন্তু বোঝা যাচ্ছে রঙ্গোলি প্যাটার্নের বুটা আছে বুটাটা পুরো রঙ্গোলি প্যাটার্ন বুটা একটা ধরে দেখিয়ে দিই বুটাটা ভীষণ সুন্দর দেখতে এইবার আমি তার পাল্লুটা দেখাবো বর্ডারটা দেখিয়ে দিলাম এটা বর্ডার এবার আমি একটু পাল্লুটা দেখাই এটা হচ্ছে পাল্লুটা এটা পুরোটা হচ্ছে পাল্লুটা এবং যেরকম সিল্কের শাড়ি হয় একদমই সেই ধরনের শাড়ি শুধু মেটেরিয়ালটা চেঞ্জ হবে এটার সাথে এটার হচ্ছে ব্লাউজটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ সবুজটাই এর ব্লাউজ হবে প্রত্যেকটারই এটা উল্টো ভাঁজ করা আছে কিন্তু এটা সোজা দিকের পাটটা হচ্ছে এটা হচ্ছে তার পাটটা দাম হচ্ছে সিক্স একটা ক্রস টোনের সাথে তাতে দুটো রং এসেছে ভারী সুন্দর লাগছে দেখতে এইবার আরেকটা দেখাই এটা তো আরো একটা সুন্দর কালার এই শাড়িগুলোর প্রত্যেকটারই কালার ভীষণ সুন্দর হয় আশা করি সকলকে পরলে ভালো লাগবে এটা এটা কিন্তু মানে ছোট বড় কিছু ভাগ নেই যেই পরুন না কেন তাকে সুন্দর লাগবে দেখতে একটা মেরুন মেরুনের সাথে একদম একটা গোল্ডেন কালারের বর্ডার আছে এই যে ছোট্ট বর্ডার দু সেম সাইজের বর্ডার মানে যেগুলো আমরা চাই শাড়ি পরার ক্ষেত্রে বুটাটাও ভারী সুন্দর একটা সুন্দর বুটা আর তার সাথে একটা মেহেন্দি গ্রিনের পাল্লুটা এইটা হচ্ছে তার পাল্লুটা এবং পাল্লুর সাথে এই লাস্টের এন্ডটা হচ্ছে ব্লাউজ পিস এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন এটার দাম কত হচ্ছে ফাইভ সেভেন ফাইভ জিরো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ সবগুলোই ডিপেন্ড করে তার কতটা কাজ আছে কতটা লেবার চার্জ লেগেছে তার উপরে এটা আরেকটা দেখালাম আর এই শাড়িতে লম্বা চওড়ায় বড়ো হয় আপনারা জানেনই সকলে এটা একটা গ্রিন একদম দারুণ সুন্দর গ্রিন একটা সবুজে সবুজ থাকো সেই সেই রকম গ্রিন মনটা যেন সবুজ থাকে বয়সটা যাই হোক না কেন ভীষণ সুন্দর দেখতে এবং কাঞ্চিপুরমের যে বৈশিষ্ট্য কাঞ্চিপুরম মানেই টেম্পল অফ ইন্ডিয়া তারই একটা করে মোটিভ দেওয়া আছে বুটাতে ছোট্ট ছোট্ট মন্দিরের মাথাগুলো দিয়েই বুটা হয়েছে এবং তার সাথে তার বর্ডারটাও ভারী সুন্দর লাগছে দেখতে জানি না তোমাদের কেমন লাগছে আমার কিন্তু খালি চোখে ভীষণ সুন্দর লাগছে দেখতে শাড়িগুলো এইটা হচ্ছে তার আঁচলের পোর্শান এবং এর সাথে এর ব্লাউজের পোর্শানটা অবভিয়াসলি এখানে তো কোনো কন্ট্রাস্ট নেই তাই এখানে ব্লাউজটা কিন্তু গ্রিনেতেই ব্লাউজটা হবে এর দাম কত ফাইভ সেভেন ফাইভ এবার যেটা প্রতিমা দিল এটা কিন্তু বুটা ছাড়া এটাই কোনো বুটা নেই অনেকে বুটা পছন্দ করেন অনেকে বুটা পছন্দ করে না এই শাড়িটা স্পেশালি এটা বুটা না হয়েই কিন্তু সুন্দর লাগছে কারণ এখানে বুটা হলে কিন্তু শাড়িটা আবার একটুখানি ঠিক রোজকারের পরা যেত না এই যে বুটাটা না থাকার জন্য এটা কিন্তু সকলের একটা আমাদের খুব জানা পরিচিতর মধ্যে মঙ্গলগিরি মাহেশ্বরী সকলের সাথেই একটা ম্যাচিং আছে কিন্তু নয় পাড়ের ডিজাইনটা আলাদা প্রতিটা স্টেটের একটা নিজস্ব স্মেল থাকে তো একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধতে বোঝা যাবে যেটা এটা মাহেশ্বরীও নয় এটা মঙ্গলগিরিও নয় তালে এটা কি তালে এটা নিশ্চয়ই সাউথের কাঞ্চি সিল্ক কটন শাড়ি এটা হচ্ছে তার ব্লাউজ পিস দাম কত ফাইভ ফোর ফাইভ হাজার চারশো পঞ্চাশ দেখিয়ে দিলাম বডি দেখিয়ে দিলাম ব্লাউজ দেখিয়ে দিলাম এইবার আরেকটা দেখাবো এটা হচ্ছে চেকসে এটা হচ্ছে পুরোটাই চেক্সে এইভাবে যাচ্ছে একটা দারুণ গর্জিয়াস কালার যেটা একেবারে মানে কি বলবো এই সিজনের উপযোগী এই যে শীত যাচ্ছে এখন আমাদের খুব একটা মনে হয় খুব একটা ব্রাইট কালারের শাড়ি পরি কারণ এই সময়টা ব্রাইট শাড়ি পরলে সকলকেই ভালো লাগে সিজনাল এটা এবং এই তার সাথে কিন্তু এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন খুব ব্রাইট কম্বিনেশন কিছু কিছু সময় কিন্তু আমাদের সত্যি সকলেরই খুব ব্রাইট ইচ্ছা করে আমি কি ঠিক বললাম আমার তো ইচ্ছে করে মাঝে মাঝে ব্রাইট পড়তে এটা হচ্ছে তার ব্লাউজ ব্লাউজে কিন্তু একটা করে স্ট্রাইপ আছে ব্লাউজের মধ্যে পুরোটাতে এই ব্লাউজটা বানাতে পারো বা যে কোনো রকমভাবে তোমরা অনেক রকম ব্লাউজ পরো সেরকম কোনো ধরনের ব্লাউজ বানালেও কিন্তু সুন্দর লাগবে শাড়িটা দেখতে কত দাম ফাইভ নাইন ফাইভ জিরো পাঁচ হাজার নশো পঞ্চাশ এই অবধি দেখিয়ে আমি আবার একটু বেঙ্গলে ফিরলাম কারণ এই শাড়িগুলো আমাদের কাছে ভীষণ ডিমান্ড থাকে সকলেই মোটামুটি শপে এসে এই শাড়িটা একটা নিয়ে থাকেন তাই জন্য এটা আমাদের সব সময়ই করতে হয় আর তোমরা না নিলে আমরা কি করে করব আমাদের উইভার ভাইরাই বা কি করে শাড়ি বানাবেন তাই এই শাড়িটা আমরা সব চেষ্টা করি একটুখানি সকলকে দেখাতে এইবার যেটা হাফ দেখাচ্ছি এটা কিন্তু নন গোল্ড মানে কোনো গোল্ড ব্লক ছাড়া অনেকে গোল্ডটা চান অনেকে চান না তাইটা এটা গোল্ড ছাড়া ব্লক কোথাও কোনো গোল্ডের কাজ নেই আর তার সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ প্রত্যেকটার সাথে একটা পাড়ের সাথে বা আঁচলের সাথে ম্যাচিং করে ব্লক ব্লাউজ করে দেওয়া হয় সুতির ব্লাউজ নন লাইনিং কোনো লাইনিং কিন্তু এর মধ্যে লাগবে না এবার যদি টেলার মিসগাইড করে একদম বলে দেবেন না এটা কোনো লাইনিং লাগবে না আমরা নিজেরাও পরে আছি উইদাউট লাইনিং এটা হচ্ছে ব্লাউজ তার আঁচলের দেখিয়ে দেখিয়ে দিলাম এটা শাড়ির এই শুরুটা একবার দিচ্ছি পুরো পোর্শান সেম ব্লকের শাড়ি এটা একটা দেখালাম এইবার আরেকটা দেখাচ্ছি একই কম্বিনেশনের ব্লক আলাদা ওই তসর কালার আর তার সাথে একটা ম্যাজেন্টা পিঙ্ক কালার কিন্তু ব্লকটা আলাদা এখানে একটু ব্রড বর্ডারের শাড়ি একটু বর্ডারটা বড় রেখেছি আর উপরটা ব্লক পুরো শাড়িটাই ডেকোরেশন করা হয়েছে কিন্তু ব্লকেতে হ্যান্ড ব্লকেতে এটা কিন্তু কোনো স্ক্রিনের কাজ নয় এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা এইবার তার আঁচলটা একটু দেখিয়ে দেব এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন সবগুলোই কিন্তু সেম প্রাইস ডাবল থ্রি ফাইভ জিরো তেত্রিশশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং চার্জেস এবার এটা কিন্তু সবগুলোই এক কেজি স্ল্যাবেতে যাবে কোনোটাই কিন্তু এক কেজির ওপরে যাবে না বা এক কেজির কমেও যাবে না আফটার প্যাকিং এটা ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড ওয়ান হলেই কুরিয়ার কিন্তু এক কেজির চার্জ নেয় এইটা হচ্ছে আরেকটা দেখাই লালের মধ্যে এটা কিন্তু কোনো ব্ল্যাকেট টাচ হ্যাঁ একটু ব্ল্যাকেট টাচ আছে একেবারে ব্ল্যাকেট টাচ নেই কলমকারি ব্লকের বর্ডার বর্ডারটা কলমকারি ব্লক তার সাথে কলমকারি ব্লকেরই ব্লাউজ সব মিলিয়ে কিন্তু শাড়িটা পরার পরে একটা রকম অন্য রকম দেখতে লাগবে কারণ এই শাড়িটা ভালো লাগে বলেই তো আজকে এতদিন ধরে অবন্তিকাজ এই তসরে এই ব্লগটা করে যাচ্ছে কারণ সকলেরই পছন্দ হয় আমি একটা দেখেছি মোটামুটিভাবে একটা আইডিয়া হয়েছে যে সকলেই এই শাড়িটা খুব পছন্দ করেন একে তার ওজন একে তার ফলটা আর একে হচ্ছে যে তার এই ব্লাউজ পিসটা দেওয়ার জন্য এই অব্দি অব্দি হাফত দেখালাম এবার আমি দুটো কটন শাড়ি আজকে দেখিয়ে দেব যেহেতু কালবাদে পরশু সরস্বতী পুজো আমাদের লাস্ট মোমেন্টেও কিছু থাকে একটা নতুন শাড়ি কিনে নি ব্লাউজ তো ঘরেই আছে একটা লাল পাড়ের কিছু হলে পরে নিতে পারবো সেই রকম একটা মোমেন্টের জন্য আমি একটা দুটো কটন শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব এটা একটা সুতির তাঁতের শাড়ি যাতে কিন্তু ব্লক করা হয়েছে আরেকটা বলে দিই এখানে এমনই স্টার্চ ইউজ করা হয়েছে আপনার প্লিটস আপনি নিজেই দেবেন উইদাউট এনি হেল্প আপনার কিন্তু কোনো হেল্প লাগবে না শাড়ির কুঁচি দেওয়াতে হ্যাঁ সেই জিনিসটা আমার নিজের খুব ফি মানে এগুলো আমি খুব ফিল করি শাড়ি বানানোর ক্ষেত্রে আর এই শাড়িটা আপনি চেষ্টা করবেন যে কোনো ব্লকের শাড়ি খুব বেশি ওয়াশ না করতে এটা আমার টিপস আপনি মানতে নাও পারেন আপনি রাজি নাও হতে পারেন আমরা অনেকেই হয়তো আছি যে খেয়ে নিলে কাপড় ধুয়ে ফেলি কিন্তু ব্লকের শাড়ি নয় সেক্ষেত্রে আপনি পিওর হ্যান্ডলুম পরুন তখন ধুয়ে ফেলুন অসুবিধা নেই কিন্তু এই ধরনের শাড়িগুলো বারবার ধুলে কিন্তু তার একটা গ্ল্যামারটা চলে যায় এইটা হচ্ছে শাড়ির বেসটা এই জায়গা যেটা দেখছেন এটা হচ্ছে শাড়ির বেস এই যে দেখুন ব্লকের ছিটে লাগা আছে এইটুকু কিন্তু থাকবে এইটুকু আমাদের হিউম্যান এরার এটা হাতের কাজে তার প্রমাণ এবং এইটাই হচ্ছে গ্যাপ বর্ডার এই বর্ডারটা এরকম ছিল তাকেই কিন্তু ব্লকে এইভাবে সাজানো হলো জিনিসটা একদম আপনাদের কাছে নতুনদের জন্য একটু ক্লিয়ার করে দিলাম এর সাথে ব্লাউজ দেখিয়ে দিয়েছি ওয়ান এইট ফাইভ জিরো আঠেরোশো পঞ্চাশ টাকা একটা শাড়ি উইথ ব্লাউজ পিস এইটা আরেকটা দেখাই এটা আরেকটা শাড়ি দেখাচ্ছি একই শাড়ির একই রকমের শাড়ি তার শুধু ব্লকটা আলাদা এটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জে আছে প্রত্যেকটাই গ্যাপ বর্ডার এটাকে আমরা গ্যাপ বর্ডার বলি মানে এইভাবে আগে উইভ করা হয় তারপরে তাকে ব্লককে সাজানো হয় এর সাথে এর ব্লাউজটা একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে এর ব্লাউজ খুব সুন্দর লাগে পরার পরে আমাকে অনেকে পরে ফিডব্যাক দিয়েছেন যে না সত্যি সুন্দর লাগে কারণ আমাদের তাঁতে ব্লক ভীষণ কমন আমরা অনেক জায়গাতে পাই অনেক সব জায়গাতেই পাই এটা তো বাংলার একটা মানে বাংলা ব্লকের জন্য বিখ্যাত তবুও কিছু কিছু শাড়ির ক্ষেত্রে কিছু কিছু শাড়ি ব্লাউজ দিয়ে পরলে কিন্তু অসাধারণ লাগে আর হ্যান্ড ব্লকের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু কোনো না কোনো জায়গায় একটু ব্লক বেশি পরা একটু কম পরা এইগুলো কিন্তু হবেই এইগুলো কিন্তু আমাদেরকে আমরা অ্যাভয়েড করতে পারবো না আমি মোটামুটিভাবে পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিলাম যে এইটা গোটা শাড়িটা এইটা হচ্ছে তার ব্লাউজ পিসটা ওয়ান এইট ফাইভ জিরো আজকের আমার শাড়ি দেখানোর একটা ছোট এপিসোড কারণ তোমাদের এখন হাতে সময় নেই প্রত্যেকেরই বাড়ি ডেকোরেশন করতে হচ্ছে ফর সরস্বতী পূজা প্লাস ছোটদের জন্য ভ্যালেন্টাইন্স ডে বড়দের আশা করি কোনো ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদা কোনো ডে নেই যাই হোক এটা ছোটদের সাথে একটু মজা করলাম তোমাদের অনেক সাজগোজের প্ল্যান থাকে খুব ভালো করে সাজগোজ করো মায়েরাও খুব সুন্দর করে সাজগোজ করো কারণ বছরে একবারই এই সরস্বতী পুজোর দিনটা আসে তাই তার মধ্যে থেকেও একটাই আমরা অনুরোধ করব যদি আমাদেরকে ভালো লাগে ভালো লাগে প্লিজ একটু একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো ভালোবেসে শক্ত করে ধরে রেখো তোমরাই আমাদের বল ভরসা তোমরাই আমাদের অনুপ্রেরণা আজ তাহলে এই পর্যন্তই আগামী দিন আবার কিছু নিয়ে আসছি